হাই বন্ধুরা, আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। গোবিন্দভোগ চাল দিয়ে কচুর রসা রান্না করতে লাগছে। কচু, আলু, গোবিন্দভোগ চাল, সর্ষের তেল, ঘি, গরম মশলার গুঁড়ো, চিনি, জিরা, জিরে বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তেজপাতা। গ্যাস অন করছি। 100 গ্রামের সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলুগুলি ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কিছু সর্ষের তেল দিচ্ছি, তেজপাতা, 100 গ্রাম গোবিন্দভোগ চাল দিচ্ছি। এক চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, লবণটা স্বাদ মতন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 100 ml জল দিচ্ছি। মশলাগুলি একটু কষিয়ে নিব। ভেজে রাখা কচুগুলি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। ১০ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। ঝোল বানানোর জন্য 400 ml জল দিচ্ছি। ১ চামচ গরম মশলা, ১ চামচ ঘি, 1 রেসিপিটা রান্না করা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের বাড়িতে বানানোর ট্রাই করবেন। ধন্যবাদ।